আজকে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে মুখী দিয়ে। তার জন্য মাছের মাথাটাকে আমি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে রেখে দিব। মাখা হয়ে গেছে, এখন আমি মুখীগুলোকে সিদ্ধ করে রেখে দিব। এখন আমি মাছের মাথাগুলোকে ফ্রাই করব, তার জন্য কড়াইয়ে অল্প তেল দিচ্ছি। তেল দেওয়া হয়ে গেছে, এখন মাছগুলোকে ফ্রাই করব, মাথাগুলোকে ভাজব ভালো করে। তেল গরম হয়ে গেছে, এখন মাথাগুলোকে একটা একটা করে দিয়ে দিব। সঙ্গে মাছের লেগটাকেও দিচ্ছি, যেটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে নামিয়ে নিব। চেষ্টা করে নামিয়ে নিয়েছি, এখন কড়াইয়ে তেল বসাবো। কড়াইয়ে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এখন তেজপাতাগুলোকে দিব আর দিব মেথি। দিয়ে দিয়েছি, মেথিটা কালো হলে মুখীগুলোকে দিয়ে দিব। আমার মুখীগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন কড়াইয়ে তেল দিব। এটা তৈরি করার জন্য আমার লাগছে মেথি, তেজপাতা, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, মরিচ আর জিরা। এখন মেথিগুলোকে কড়াইয়ে সম্বাস দিয়ে দিব। মেথিগুলো কালো হয়ে গেছে, তেজপাতাও কালো হয়ে গেছে, এখন দিব মেথিগুলো। এখন দিব লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া আর দিব কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে ভালো করে ফ্রাই করব। মুখীগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এইটাকে একদম আস্তে আস্তে নাড়াচাড়া দিব, নাহলে বেশি গলে যাবে। মুখীগুলো ফ্রাই হয়ে গেছে, এখন মাছগুলোকে দিয়ে দিব, দিয়ে জল দিয়ে দিব। এখন মাছগুলো অল্প সিদ্ধ হোক, তারপরে নামিয়ে নিব। রেডি মুখী দিয়ে মাথা দিয়ে।